शुरू हुचे नाटक ताहार नामटी रंजना रचना विधायक भट्टाचार्य चरित्र चित्रणे रंजना चरित्रे राखी बनर्जी कौशिक चरित्रे विश्व भट्टाचार्य नाटक ताहार नामटी रंजना रचना विधायक भट्टाचार्य कौशिक फाँसी आसामी आज भोर राते तार फाँसी हबे जेलेर उच्चपदस्थ अफिसाररा तार काछ थेके अनेक भावेई जानते चेयेछिलो से केन खून करेछे प्रत्येक बारी कौशिक जवाब दिएछे खून करा तार प्रयोजन छिलो ताई से खून करेछे एई जेले बसेई कौशिक एकटा बोई लेखे एबार लेखार पारिश्रमिक बाबद से 2000 टाकाओ पाए एखन कौशिक जेले बसेई भाबछे एई 2000 टाकाटा से काके देबे एमन समय कौशिकेर बोनेर परिचय निये एकटी मेये प्रवेश करे जेलेर कुठोरीते सेखाने कौशिक एका बसे भाबछे आर गुनगुन करे गान गाइछे मेयेटीर नाम रंजना আর এখান থেকেই আমাদের নাটকের আরম্ভ। আমার যে দি ভিষে গেছে। আচ্ছা তুমি, ও হ্যাঁ আপনি, আমি ঠিক চিনতে পারছি না। আপনি, তুমি মিঠুদানু, আমাকে চিনতে পারছো না? আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে না একদম চিনতে পাচ্ছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। কৌশিক গুপ্ত, তোমার বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ, বাড়ি বাঁকুড়া জেলায়। গায়ের নাম কেষ্টপুর, না হয় বিষ্টপুর, ভুলে গেছি। ভুলে গেছো কেন? ভুলে গেছো কেন? ছেলেবেলায় পালিয়ে এসেছিলাম তো, তাই। তুমি মিথ্যে কথা বলছো না তো? তোমার গলা কিন্তু অনেকটা মিঠুদার মতো। তোমার মুখময় দাড়ির জন্য ঠিক চিনতে পারছি না। আমাকে ঠকিও না, সত্যি বলো, তুমি কি মিঠুদের লোক? দেখো, মরবার ঠিক আগে শুধু শুধু মিথ্যে কথা কেন বলবো বলো? তোমার গলায় হঠাৎ কিরকম যেন একটা টান আছে, আমার ঠিক মিঠুদার মতো লাগে। আচ্ছা, তুমি তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই। তুমি আবৃত্তি করতে পারো? আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলাম তো, তাই। তুমি লেখা পড়া জানো না? হুম, লেখা পড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে কি বই লেখার জন্য লেখা পড়া জানার দরকার হয় নাকি? এই যেমন করে তোমাকে বলছি ঠিক তেমনি করেই লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে অসুবিধে হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? বাহ, কি করব, লোকে খুনি জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, আমি সেইটি বেশি করে দিয়েছি। আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও কেন তাতে বাদ সাধবো? আরো কিছু জিজ্ঞাসা করবার থাকলে করো। তুমি বই টই কিচ্ছু বলনি? না। ও, তোমার সঙ্গে মিঠুদার কোনো আদর নেই এ কথা আমি বলবো না। আদর নিশ্চয়ই আছে, আমি ধরতে পারছি না। তবে তুমি মিঠুদার চেয়ে অনেক কালো, আর কিরকম যেন, কিরকম আমি বিচ্ছিরি? না না, বিচ্ছিরি না, কিন্তু অন্যরকম। মিঠুদার চোখ দুটো যেন কবির মতো ছিল, যেমন মিষ্টি তেমনি নরম। আর তোমার চোখ দুটো যেন কিরকম, ছটপট করে আর জ্বলে। এই যে এই হাসিটাও অন্যরকম, দেখলে মনে হয় তুমি যেন রেগে সবাইকে ব্যঙ্গ করছো। আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই, এত আলাদা, তবু তবু কোথাও যেন ভীষণ মিল। আমি কিছুতেই বুঝতে পারছি না। শোনো,
মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না না, আমি কয়েকটা লাইন বলি, দেখো তো, দেখো তো তোমার তারপরের লাইন মনে পড়ে কিনা। কৃষ্ণ কলিয়ে আমি তারই বলি, কারো তালে বলে গায়ে লোক, মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো বলো তারপরে লাইনটা বলো, তোমার মনে পড়ছে না? বলো বলো না, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। বলো, এ কবিতা তুমি জানো না, তোমার ভালো লাগে না? না, এরকম সব কবিতা শুনলে আমার মনে হয় যে আমি বনি বনি সব ন্যাকা ন্যাকা কথা বলছি, ঢং করছি। ন্যাকা? ছি 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 ছি, তুমি এরকম কথা বললে? না না না, তাহলে তুমি আমার মিঠুদার নও, কিছুতেই নও। আচ্ছা, আমি তাহলে যাই। এই শোনো। হ্যাঁ শোনো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে আমি অনর্থক সময় নষ্ট করব না। একটু বসো। আচ্ছা, এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না আমার, আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি। বেশ, করো। আচ্ছা না, দাঁড়াও, ওই জানলাটা বন্ধ করে দিয়ে আসি, আমি কথা বলবো, আর আমার দিকে হাঁ করে চেয়ে ওই ফাঁসি কাটার সময় গুনবে তাহা হয় না। দেখো একটা কথা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাবা মা কোন আক্কেলে তোমার মতো একটা কুচি মেয়েকে এতদিনে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছে, উঠবার ক্ষমতাই নেই তার। তোমার তোমার দাদার ডাক নাম তো মিঠু, না? হ্যাঁ, দাদা যে সেই 16 বছর বয়সে নিজের রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি, তার জন্যই তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছে। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো মাকে, কেন যে মিঠুদা এমন করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করতো, প্রত্যেক দিন ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতাই আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজনে একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। ওই কবিতার সঙ্গে জানো আমাদের গ্রামের একটা আশ্চর্য মিল আছে, আমাদেরও গায়ের নাম খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা গেছে তার নাম অঞ্জনা, আর তাই তো দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা। কি যে হলো, কেন এমন করে সব হারিয়ে গেল, আমি ফিরে গিয়ে মাকে কি বলবো? এ মানে তোমার নাম রঞ্জনা, না রঞ্জনা কি? রঞ্জনা মজুমদার। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তারও তো নাম মজুমদার ছিল। হ্যাঁ, সেও তার বোনের নাম বলতো রঞ্জনা। ঠিক ঠিক, কিরকম চেহারা, লম্বা ছিপছিপে, মাথায় এক মাথা কালো চুল। হ্যাঁ হ্যাঁ, সবই মিলে যাচ্ছে বটে। তার নাম ছিল কি যেন বলতো, অম্বুজ। হ্যাঁ, অম্বুজাক্ষ মজুমদার, দাদার ভালো নাম অম্বুজাক্ষ মজুমদার। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, তাহলে নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে। আমি তখন, তুমি না, আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতার মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম, ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আর ও ছোট বোনের কথা বলতো। ও মিঠুরা কি বলতো? বলতো সব, এই কত রকম বলতো, বলতো স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এই সব কথা। জানো, মাকে টাকা পাঠাবার জন্যে ও পাগল হয়ে উঠেছিল, রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে, যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো আমি তখন আস্তে আস্তে গিয়ে তার পাশে তক্তা পুষে শুতাম আর জিজ্ঞাসা করতাম কিছু হলো, কোনো উত্তর পেতাম না,
আমি কিন্তু তাকে বলতাম, চল না আমাদের আড্ডায়, সেখানে কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু তাতেও কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো কত না চেষ্টাই করেছে অম্বুজ টাকা রোজগারের জন্যে। একদিনের ঘটনা বলি তোমায়, শোনো, এই টাকার জন্যে কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার, অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না 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 না, আমার মিঠুদা কিছুতেই না, হতেই পারে না, আমার মিঠুদা কিছুতেই পকেট মার হতে পারে না। মিঠুদা সবাইকে ভালো হতে বলতো, মিঠুদার কথা মনে করে আমরা কখনো কোনো অন্যায় করতে পারিনি। মিঠুদা একাজ করতেই পারে না, কখনো না। নিশ্চয়ই পারে না, নিশ্চয়ই পারে না, তোমার মিঠুদা পকেট কাটতেই পারে না। আমি জানি অম্বুজ কখনো পকেট মারতেই পারে না, কিন্তু শহরের লোকে ওই তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে। তারপর 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 পুলিশ অম্বুজকে ছেড়ে দিল। ও হ্যাঁ হ্যাঁ, কারণ কোনো প্রমাণ ছিল না তো। তারপর কি হলো? তারপর তারপর সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করে মা বাবার কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকায় কেমন করে ঘুরিয়ে তবে টাকা রোজগার করতে হয়। হ্যাঁ, একদিন জোর করে তাকে আমাদের দলের সর্দারের কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়ে দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকার হবে না। কি করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা কিচ্ছু করেনি, করলাম আমি। তুমি? হুম, আমি। আমার বাঁ পাশের থাকতো সরকারি অফিসের একটা পুরনো বেয়ারা, সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখছিল। আমি দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে আমি মেসের মালিকের হাতে দিয়ে তাকে অনুনয় করে বলেছিলাম, আর কিছুদিন আমায় থাকতে দিন, আমাকে নিশ্চয়ই একটা কাজের জোগাড় করতে হবে। আমি তুমি বলেছিলে? মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? হ্যাঁ, মানে না বলেনি, আমি আমিই তাকে বলতে বলেছিলাম আর কি। ও হ্যাঁ হ্যাঁ, সেই সেই জন্যে। হ্যাঁ, সেই রাতে সকলেই যখন ঘুমিয়ে গেছে, সেই অনেক রাতে মিঠুদা একটা আবৃত্তি করেছিল রাত জেগে জেগে। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? এমন আবৃত্তি আমি আর কোথাও শুনিনি। আমাকে দু একটা শেখাবার চেষ্টা করেছিল। কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে? সেসব আমার কিছু মনে নেই, কিন্তু ওই আমরা দুজন একটি গায়ে থাকি ওটা শুনিনি কোনোদিন। সেদিনাতে কি আবৃত্তি করেছিল মিঠুদা? কি সব, ও দাঁড়াও, আমার আবার সব মনেও থাকে না। ওই কি সব বলছিল? অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, পানি খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। তোমার গলা যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে বলতো, পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় স্নান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটা মেয়ে চিৎকার করে কেঁদে উঠল, ও গো তোমরা কে, কোথায় আছো? আমার ছেলে ডুবে গেছে, তাকে খুঁজে এনে দাও গো। কে একজন বলল, ওই তো দূরে দেখা যাচ্ছে, জলে ডুবছে তখন সেই ছেলে, বাচ্চা ছেলে। অনেকেই লাফিয়ে পড়ল জলে, চেয়ে দেখি আমার পাশ থেকে অম্বুজ ঝাঁপিয়ে পড়ল জলে। ও হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর কি হলো? তারপর তারপর সবাই এক এক করে উঠে এলো জল থেকে, কেউ পায়নি সেই মায়ের বাচ্চা ছেলেটাকে। হঠাৎ তীরময় একটা চিৎকার উঠল, বান আসছে বান আসছে,
সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়ল। দূরে তখন বান দেখা যাচ্ছে। সেই সময় হঠাৎ জলের ওপর থেকে লোকে শুনতে পেল একটা শব্দ, এই যে নিন আপনার ছেলে। ছেয়ে দেখে ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে চেপে ধরে বাঁ হাতে কোনো রকমে জল কাঁদতে কাঁদতে সেই অম্মু যাক্ষ মজুমদার এগিয়ে আসে। ছেলেটিকে তার কাছ থেকে একজন গিয়ে তুলে নিল। কিন্তু কিন্তু ক্লান্ত অম্বুজকে ধরে তোলবার কথা কারো মনে পড়ল না, আর বান এসে তীরে আছাড় খেয়ে পড়ল। সে কেউ জানে না, কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে জ্ঞানী ছিল না, সে ধনী ছিল না, সে তো খুব বড় করে সমাজের কোনো উপকার করতে পারেনি। কিন্তু কিন্তু সামান্য এতটুকু উপকার সে করেছিল, একটা মায়ের বাচ্চাকে সে তার মায়ের কাছে ফেরত দিয়েছিল। কিন্তু সেইটুকু কাজের কেউ দাম দিলে না। তার হাতটা ধরে তাকে যে একটু সাহায্য করার দরকার ছিল, তার হাতটি ধরে তাকে যে টেনে তোলার দরকার ছিল, সে কথা কারো মনে পড়ল না। সেই জন্যই মনে হয় সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। শোনো, তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বড় বীর যার ভাই, সে কখনো এমন করে কাঁদতে পারে? না কাঁদা উচিত রঞ্জনা। রঞ্জনা, আরে গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য? হ্যাঁ হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এই কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদা ছাড়া আর তো কেউ করতেই পারে না। ঠিক, তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত তবে তোমরা কি করতে জানি না। কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম, কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের সকলের মুখ উজ্জ্বল হয়েছে। তারপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা মা তখন এমন বীর ছেলেকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখে জল ফেলবেন, তাই না? আর তখন সেই মায়ের চোখের জলে অম্বুজের স্বর্গে যাওয়ার পথের কুয়াশা একেবারেই কেটে যাবে। বলো, একেবারেই কেটে যাবে? কি তুমি সত্যি সত্যি বলছো? না, আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে অমনি একটা গল্প বানিয়ে বানিয়ে বলছো। মিঠু চলে গেছে আর আমিও এখনই চলে যাব। এই সময় যে প্রিয় লোক যে পৃথিবীতে তার নামে মিথ্যে কথা বলে কি হবে বোন রঞ্জনা, আমার বোনটা? তুমি আমাকে বোন বললে? তুমি আমার দাদা হলে তাহলে? হ্যাঁ, হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোক কি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা বলে দাও। মাকে? হ্যাঁ, মাকে বলবে তার এই অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু এই যে আজ এইখানে এই জেলের মধ্যে ওই যে ঘড়ির মধ্যে দিয়ে হু করে চলে যাওয়া সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আমি আবার বোন পেলাম, এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখার জন্য কি দিই, কি একটা। এই যে খাম, এই শোনো, এতে আমার রোজগারের 2000 টাকা আছে, তুমি এটা নাও। না 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 না, নেবো না বলো না, ভাইয়ের টাকা বোন না নিলে খেয়ে নেবে বোন। রঞ্জনা নাও। আচ্ছা দাও। শোনো, এই দিয়ে তুমি দুটি হার গড়াবে, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালে তোমার মনে পড়বে খুনি দাদার কথা। ভাই ফোটার দিনে যদি তোমার 1 ফোঁটা জল তার উপর পড়ে তবে সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই চকচক করবে। তাই হবে দাদা, তাই হবে। আমি আমি তোমাকে একটু প্রণাম করব। প্রণাম করবে? করো। কিন্তু আমি তো তোমাকে কি বলে আশীর্বাদ করব? না, তোমাকে তো আশীর্বাদ করতে পারবো না। তুমি যাও যাও, সময় হয়েছে, আমারও যাবার সময় হলো। আমি যাই দাদা।
আমি মাকে গিয়ে তোমার কথা বলবো, সবার কথা বলবো। যাও যাও, মিঠুর কথা বলো। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া ছুড়ে বেড়ায় মোদের বট বলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, খুলির পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সীতার নামটি রঞ্জনা। আমাদের সীতার নামটি রঞ্জনা, আমাদের সীতার নামটি রঞ্জনা।